সুরা আল মুজাদালা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে রাসূল, তার কথা আল্লাহ তাআলা যথার্থই শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এবং নিজের অসুবিধার জন্য আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিল। আসলে আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথাবার্তাই শুনছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। তোমাদের মধ্যে যারা তাদের মায়েদের শরীরের কোনো অংশের সাথে তুলনা করে নিজ স্ত্রীদের সাথে জিহার করে, তাদের জেনে রাখা উচিত তাদের স্ত্রীরা কিন্তু কখনো তাদের মা নয়। মা তো হচ্ছে তারা যারা তাদের জন্ম দিয়েছে। এ কাজ করে তারা অন্যায় ও মিথ্যা কথাই বলে। তারপরেও আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের গুনাহ মোচনকারী ও পরম ক্ষমাশীল। যারা এভাবে তাদের স্ত্রীদের সাথে জিহার করে, অতঃপর অনুতপ্ত হয়ে যা কিছু বলে ফেলেছে তা থেকে ফিরে আসতে চায়, তাদের জন্য বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসের মুক্তি দান করতে হবে। এ বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের করণীয় বলে দিচ্ছেন, কেননা তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন। যে ব্যক্তি মুক্তি দানের জন্য কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার আগে একাধারে দুমাসের রোজা পালন করতে হবে। স্বাস্থ্যগত কারণে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখবে না, তার বিধান হচ্ছে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। এ বিধান এজন্যই তোমাদের দেয়া হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনো। মনে রাখবে, জিহারের ব্যাপারে এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। যারা এই সীমা অস্বীকার করে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের তেমনি ভাবে অপদস্থ করা হবে যেমনি করে তাদের আগে বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল। আমি তো আমার সুস্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছি। যারা এসব আয়াত অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অপমানকর শাস্তি থাকবে। যেদিন আল্লাহ তাআলা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন, তখন তাদের সবাইকে তিনি বলে দেবেন তারা কি করে এসেছে। আল্লাহ তাআলা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন, অথচ তারা নিজেরা সে কথা ভুলে গেছে। সেদিন আল্লাহ তাআলা নিজেই তাদের সব কয়টি কাজের সাক্ষ্য প্রদান করবেন। তুমি কি কখনো এটা অনুধাবন করো না যে আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন? কখনো এমন হয় না যে তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় এবং সেখানে চতুর্থ হিসেবে আল্লাহ তাআলা উপস্থিত থাকেন না, এবং পাঁচজনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় না যেখানে ষষ্ঠ হিসেবে তিনি থাকেন না? এ সলা পরামর্শকারীদের সংখ্যা তার চাইতে কম হোক কিংবা বেশি, তার যেখানেই থাক না কেন, আল্লাহ তাআলা সব সময়ই তাদের সাথে আছেন। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সবাইকে বলে দেবেন তারা কি কাজ করে এসেছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্মুখ অবগত রয়েছেন। তুমি কি তাদের লক্ষ্য করনি যাদের আল্লাহ তাআলা ও তার রাসূল সম্পর্কে কোনো গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা করতে তাদের বারণ করা হয়েছিল? তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রাসূলের নাফরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগল। অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তাআলাও তোমাকে অভিবাদন জানান না। আর এসব প্রতারণার সময় ওরা মনে মনে বলে, আমরা যা বলছি তার জন্য আল্লাহ তাআলা আমাদের কোনো প্রকার শাস্তি দিচ্ছেন না কেন? তুমি তাদের বলো, জাহান্নামী তাদের শাস্তির জন্যই যথেষ্ট। তার আগুনে পুড়ে তারা দগ্ধ হবে, কত নিকৃষ্ট হবে সেই বাসস্থান। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন একে অপরের সাথে গোপনে কোনো কথা বলো তখন কখনো কোনো পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না, বরং গোপনে কিছু বলতে গেলে সেখানে একে অপরকে ভালো কাজ ও আল্লাহকে ভয় করার কথাই বলো। সর্বোপরি সে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে ভয় করো, যার সামনে একদিন তোমাদের সবাইকে সমবেত করা হবে। আসলে এদের গোপন সলা পরামর্শ তো হচ্ছে একটা শয়তানি প্ররোচনা, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইমানদার লোকদের কষ্ট দেয়া। অথচ এরা জানে না আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত রেখে তারা ইমানদারদের বিন্দু মাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তাই ইমানদারদের উচিত হামেশা আল্লাহর উপরই নির্ভর করা। হে ইমানদার ব্যক্তিরা, যখন মজলিস সমূহে একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে তোমাদের বলা হয় তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের জন্য জান্নাতে এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন। আবার কখনো যদি জায়গা ছেড়ে উঠে দাঁড়াতে বলা হয় তাহলে উঠে দাঁড়িয়ে যেও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন তাদের মহামর্যাদা দান করবেন।
তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে ব্যাপারে পূর্ণ খবর রাখেন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যদি কখনো রাসূলের সাথে একাকী কোনো কথা বলতে চাও তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রিত করার জন্য তোমরা কিছু দান সাদকা আদায় করে নেবে। এটা তোমাদের সবার জন্য মঙ্গলজনক। রাসূলের মজলিসের পরিবেশ ভালো রাখার একটি পবিত্রতম পন্থা। অবশ্য সাদকা আদায় করার মতো তোমরা যদি কিছু না পাও তাহলে দুশ্চিন্তা করো না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা কি তোমাদের একাকী কথা বলার আগে সাদকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে? যদি তোমরা তা করতে না পারো এবং আল্লাহ তাআলা স্বীয় করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন, তবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে থাকো, যাকাত আদায় করতে থাকো এবং সর্বকাজে সর্ববিষয়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করতে থাকো। তোমরা যা করছো আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। হে নবী, তুমি কি সেই সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করনি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? এ সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয়, তেমনি তারাও ওদের আপন নয়। এরা জেনে শুনে মিথ্যা শপথ করে বেড়ায়। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। তারা যে কাজ করেছে তা ছিল জঘন্য অপরাধের কাজ। তারা তাদের মিথ্যা শপথগুলোকে নিজেদের স্বার্থ রক্ষায় ঢাল বানিয়ে দিত, আর এর আড়ালে তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। অতএব তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা শাস্তির কাছ থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। তারা তো দোজখেরই বাসিন্দা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন, আশ্চর্য, সেদিনও তারা তার সামনে এ মিথ্যা শপথ করে দায়িত্বমুক্তির চেষ্টা করবে। যেমনি করে তারা আজ স্বার্থ সিদ্ধির জন্য তোমাদের সাথে মিথ্যা শপথ করছে, তারা ভাববে দুনিয়ার মতো সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে। হে রাসূল, তুমি এদের থেকে সাবধান থেকো, এরা মিথ্যাচারী। আসলে শয়তান এদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। শয়তান এদের আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। এরা হচ্ছে শয়তানের দল। হে রাসূল, তুমি জেনে দেখো শয়তানের দলের ধ্বংস অনিবার্য। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা তো এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার রাসূল অবশ্যই জয়ী হব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী। হে রাসূল, আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান এনেছে এমন কোন সম্প্রদায়কে তুমি কখনো পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে। যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই কিংবা নিজেদের জাতিগোত্রের লোকও হয় তবুও নয়। এ আপোষহীন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের ফয়সালা এঁকে দিয়েছেন এবং নিজস্ব গায়বী মদদ দিয়ে তিনি এ দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন। কিয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তারা সেখানে চিরকাল থাকবে। সর্বোপরি আল্লাহ তাআলা তাদের উপর প্রসন্ন হবেন এবং তারাও সেদিন তার উপর সন্তুষ্ট হবে। এরাই হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব বাহিনী। আর হ্যাঁ, আল্লাহর বাহিনী শেষতক কামিয়াব হয়।